শনিবার 36 বছরে পা দিলেন লিওনেল মেসি। সারা দুনিয়ার ভক্ত সমর্থক আর সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা। নিজের এই জন্মদিনকে আবার অন্যরকম হ্যাট্রিকে রাঙিয়েছেন মেসি। শনিবার ছিল মেসির জন্মদিন। এদিনটায় মেসির জন্মশহর আর্জেন্টিনার রোজারিও এমনিতেই ছিল উৎসবের নগরী। উৎসবের উত্তাপটা নগরীর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে ছিল আরেক ধাপ বেশি। শৈশবের ক্লাব নিউ ওয়েলসের বিপক্ষে যে এদিন মাঠে নেমেছেন মেসি, যা কিনা আবার আর্জেন্টাইন সতীর্থ মিডফিল্ডার ম্যাক্সিমিলিয়ানো রদ্রিগেজের ক্যারিয়ারের শেষ ম্যাচ। দর্শকরা গ্যালারি থেকে গান গেয়ে মেসিকে জন্মদিনের শুভেচ্ছা আর রদ্রিগেজকে দিয়েছে বিদায়ী অভিবাদন। নিউ ওয়েলস ওল্ড বয়েজ লেজেন্ডসের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ ছিল আর্জেন্টিনা জাতীয় দলের। সাবেক ও বর্তমানদের এই মিলন মেলায় মাঠে নামেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। প্রদর্শনী ম্যাচ হলো, মেসি ম্যাজিক মিস করেননি দর্শকরা। প্রথমার্ধেই হ্যাট্রিক পূরণ করেছেন মেসি। ম্যাচের 4 মিনিটের মাথায় ট্রেডমার্ক ফ্রিকিকে প্রথম গোল। দ্বিতীয় গোলটা মেসি করেছেন গোলকিপারের মাথার ওপর দিয়ে ফ্লিক করে, আর শেষ গোলটা এসেছে দুর্দান্ত এক ভলিতে। দ্বিতীয়ার্ধে অবশ্য মেসি আর মাঠে নামেননি। ম্যাচে 7-5 গোলে জিতেছে নিউ ওয়েলস লিজেন্ডস। ম্যাচের পর মেসি নিজের আবেগ লুকোননি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর রোজারিওতে নিজের প্রথম জন্মদিন উদযাপনকে বিশেষ আখ্যায়িত করে বলেছেন, রোজারিওতে অনেকদিন পর পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেছি। এটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম, তাই এটা বিশেষ। আর রোজারিওতে আসাটা আমার কাছে সবসময়ই বিশেষ কিছু। দিনটিতে সব আলো মেসির দিকে থাকলেও বরাবরই বিনয়ী মেসি, আয়োজনের উচ্ছ্বাস আর আবেগটুকু বিদায়ী ম্যাচ খেলা সতীর্থ রদ্রিগেজের জন্য ঢেলে দিয়েছেন। বলেছেন, দিনটা ছিল রদ্রিগেজের। মেহেদী হাসান মুন্না, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।